নদীর দিকে যায় রাতের দিকে। বড় বড় ঢেউ নাচছে, এই বড় বড় ঘর নিচ্ছে। পূর্ণিমার ভরা কোটাল ও প্রবল বাতাসের জেরে হুগলি নদীতে প্রবল ঢেউয়ের কারণে 16 মে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অন্তর্গত হুগলি নদীর পাশে সাগরের চফলডুবি ও মন্দির তলা নদীর বাঁধে হঠাৎ করে বড় বড় ধস নামায় আতঙ্কে এলাকার মানুষ। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি, সারা রাত ঘুমাতে পারছি না, সারা এলাকাবাসী সারা রাত ঘুমাতে পারছি না, এই কারণে যে প্রচুর বাতাস হচ্ছে এবং নদীর ঢেউ হচ্ছে, ঢেউয়ের জন্য 6-7 জায়গায় এরকম বড় বড় আকারে ধস নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে এবং অল্প একটুকুর জন্য হয়তো ঘণ্টাখানি পরে হয়তো রাত্রে জল ঢুকে যেতে পারে। আমার নাম অশোক দাস, বাড়ি চকফুল্লুতে। আমরা চাইছি সরকারের কাছে যে এই নদী বাউন্ডারিগুলো মানে যাতে মেরামতি হয়। এর পাশাপাশি পূর্ণিমার ভরা কোটালে প্রবল বাতাসের জোরে মুড়িগঙ্গা নদীতে প্রবল ঢেউ থাকার কারণে 16 মে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অন্তর্গত সাগরের বঙ্কিম নগরে কংক্রিটের নদীর বাঁধ উপচে জল ঢুকছে এলাকায়। বাড়ি থেকে নদী বাম থেকে আসি, যখন বড় বড় ঢেউ মারছে এই বড় বড় ধস নিচ্ছে, খুব ঘর দুয়ার বাড়ি ঘর সব এখন তাই আছি মোটামুটি। বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব, কি করবো, রাত্রির মধ্যে এটা জল ঢুকে যাবে। বাচ্চা কাচ্চা যেমন নিরাপত্তার একটু চাই, সেইটা আমাদের অনুরোধ, আর কিছু না। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ি ঘর নিয়ে কোথায় যাব, কি করব, খুব আতঙ্কে আছি। এই রাস্তায় বাঁধ হচ্ছে না, এই রকম ভেঙে যাচ্ছে, বড় বড় ধস নিচ্ছে, আমরা খুব ভয়ে খুব কাঁপছি, কেমন কি করবো।